নমস্কার বন্ধুরা। শহরের ব্যস্ততা, যানজট, কোলাহল থেকে অনেক দূরে ছোট্ট ছোট্ট পাহাড়ি গ্রামগুলোতে দুরাত কাটাতে চায় না এমন বাঙালির সংখ্যা হয়তো হাতে গোনা। আপনাদের সেই চাওয়ার কথা মাথায় রেখে আমরা এই ভিডিওতে নিয়ে এসেছি কালিম্পংয়ের ছবির মতো সুন্দর 10টি পাহাড়ি গ্রামের ফুল ডিটেলস, যোগাযোগ, থাকার ব্যবস্থা, হোমস্টের ফোন নাম্বার এবং সাইটসিনের পুরো তথ্য আপনাদের সাথে আমরা শেয়ার করব। তার আগে যারা আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি, নিচের লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। বন্ধুরা, আমরা অনেকেই এখন মূল শৈল শহরগুলোর ভিড় এড়িয়ে শৈল শহরগুলোর আশেপাশে কোনো ছোট্ট পাহাড়ি গ্রামকে খুঁজে নিচ্ছি নির্জনতা পছন্দ করি বলে। এই রকমই একটি পাহাড়ি গ্রাম হলো কালিম্পংয়ের রামধুরা। কালিম্পং শহর থেকে মাত্র 15 কিলোমিটার দূরে অবস্থিত এই ছোট্ট পাহাড়ি গ্রামটি শিল্পী তুলিতে আঁকা একটি ক্যানভাস। একদিকে পাহাড় এবং অপরদিকে দিগন্ত বিস্তৃত ভ্যালি, নিচে বয়ে চলছে তিস্তা, সর্বোপরি মাথার ওপর মুকুটের মতো অবস্থান করছে কাঞ্চনজঙ্ঘা। হোমস্টের ব্যালকনিগুলো প্রায় সবকটারই ভ্যালির দিকে ঝোলানো, তাই সারাদিন এই ব্যালকনিগুলোতে বসে এই কাঞ্চনজঙ্ঘাকে দেখতে দেখতেই আপনার সময় কেটে যাবে। বন্ধুরা, এনজিপি থেকে রামধুরা ভাড়া পড়বে 3,500 থেকে 4,000 টাকা এবং কালিম্পং থেকে যদি আপনারা গাড়ি বুক করেন সেক্ষেত্রে পড়বে 600 টাকা। এছাড়া শিলিগুড়ির এসএনটি বাসস্ট্যান্ড থেকে পেডং যাওয়ার বাসে উঠে আপনারা আলগাড়াতে নামতে পারেন, সেখান থেকে 250 টাকা দিয়ে আপনারা আসতে পারেন রামধুরা। হোমস্টের ডিটেলস আপনাদের শো করছে। রামধুরা থেকে পাশাপাশি আপনারা যেতে পারেন দারাগাঁও, ইচ্ছেগাঁও, জলসা বাংলো, শিলেরিগাঁও, ঋষভ, লাভা, ডেলো ইত্যাদি। কালিম্পংয়ের দ্বিতীয় পাহাড়ি উপাখ্যানটি হল কোলাখাম। লাভা থেকে প্রায় 8 কিলোমিটার দূরত্বে নেওড়া ভ্যালি ন্যাশনাল পার্ক সংলগ্ন প্রায় 6,500 ফিট উঁচুতে অবস্থিত এই পাহাড়ি গ্রামটি এখন পর্যটকদের কাছে অত্যন্ত জনপ্রিয় তার কাঞ্চন দর্শনের জন্য। নিউ জলপাইগুড়ি থেকে ভায়া গরুবাথান কিংবা ভায়া কালিম্পং আপনারা কোলাখামে আসতে পারেন, গাড়ি ভাড়া পড়বে 3,500 থেকে 4,000 টাকা। এছাড়া আপনারা মালবাজার কিংবা কালিম্পং থেকে লাভা পর্যন্ত শেয়ার গাড়িতে আসতে পারেন, সেখান থেকে আপনারা 700 থেকে 800 টাকা দিয়ে কোলাখাম পৌঁছতে পারেন। বন্ধুরা, কোলাখাম থেকে 3.5 কিলোমিটার ট্রেক করে কিংবা গাড়িতে আপনারা যেতে পারেন ছাঙ্গে ফলস। ছাঙ্গে ফলস একটি অত্যন্ত সুন্দর জলপ্রপাত যেখানে আপনাকে মেন রোড থেকে নিচে প্রায় 40 থেকে 45 মিনিট ট্রেক করে যেতে হবে। বয়স্ক মানুষদের নিচে না নিয়ে যাওয়াই ভালো, কেননা ওপরে উঠতে কিন্তু প্রচণ্ড দমের প্রয়োজন হয়। কোলাখাম থেকে সাইট সিন আপনারা করতে পারেন ছাঙ্গে ফলস, নকদাড়া ভিউ পয়েন্ট, লাভা মনাস্ট্রি, লোলেগাঁও, এছাড়াও ইচ্ছেগাঁও, ডেলো, এগুলো আপনারা যেতে পারেন। আমাদের পরবর্তী গন্তব্য ইচ্ছেগাঁও। কালিম্পং থেকে প্রায় 15 কিলোমিটার দূরে অবস্থিত এই ছোট্ট সুন্দর পাহাড়ি গ্রামটি আপনার মনকে আচ্ছন্ন করে রাখবে প্রায় সারা দিনে। দেখতে পাবেন চোখের সামনে ঝকঝকে কাঞ্চনজঙ্ঘা এবং অপূর্ব সূর্যোদয়। প্রচুর পাখির দর্শন পাবেন আপনারা এখান থেকে। বুনোপথে প্রায় 2.5 কিলোমিটার ট্রেক করে আপনারা যেতে পারেন শিলেরিগাঁও। কালিম্পং থেকে ইচ্ছেগাঁও রিজার্ভ গাড়ি নেবে প্রায় 1,000 টাকা। কিছু হোমস্টের ফোন নাম্বার আমরা আপনাদের সাথে শেয়ার করে দিলাম। এখান থেকে আপনারা সাইট সিন যেতে পারেন রামধুরা, দারাগাঁও, শিলেরিগাঁও, আরিতার, মুনসং, ঋষভ ইত্যাদি। কালিম্পংয়ের মাথায় প্রায় 8,500 ফিট উচ্চতায় অবস্থিত ছোট্ট পাহাড়ি গ্রাম ঋষভকে ভালোবাসেন না এমন বাঙালি বোধহয় নেই। এনজিপি থেকে ঋষভ প্রায় 4,000 টাকা গাড়ি ভাড়া পড়বে। আমরা আপনাদের সাজেস্ট করব আপনারা ভায়া গরুবাথান আসুন, রোড কন্ডিশনও ভালো এবং অপূর্ব ল্যান্ডস্কেপ আপনারা দেখতে পাবেন। মালবাজার থেকে গাড়ি ভাড়া পড়বে 3,000 থেকে 3,500 টাকা। এছাড়া কালিম্পং থেকেও আপনারা গাড়িতে আসতে পারেন, সেক্ষেত্রে ভাড়া পড়বে 1,500 থেকে 2,000 টাকা। কিছু হোমস্টের ফোন নাম্বার আমরা আপনাদের প্রোভাইড করে দিলাম। এখান থেকে সাইট সিন হিসেবে আপনারা যেতে পারেন লাভা, লোলেগাঁও, কোলাখাম, ইচ্ছেগাঁও, রামধুরা, শিলেরিগাঁও ইত্যাদি। আমাদের পরবর্তী গন্তব্য দারাগাঁও। রামধুরা থেকে প্রায় 4 কিলোমিটার দূরত্বে অবস্থিত এবং কালিম্পং থেকে প্রায় 14 কিলোমিটার দূরত্বে অবস্থিত এই ছোট্ট পাহাড়ি গ্রামটি সত্যি একখানি তুলিতে আঁকা ছবি। যারা অত্যন্ত নির্জনতা পছন্দ করেন তারা দারাগাঁওকে
নিজেদের লিস্টে রাখতে পারেন। এখান থেকে সারা দিনই আপনারা পায়ের মধ্য দিয়ে মেঘেদের লক্ষ্য করতে পারবেন এবং মাথার ওপরে ঝকঝক করবে কাঞ্চনজঙ্ঘা। দারাগাঁওর কাছে অবস্থিত হিমালি পার্ক থেকে আপনারা তিস্তার এক অপূর্ব ল্যান্ডস্কেপ পেয়ে যাবেন। কিছু হোমস্টের ফোন নাম্বার আমরা প্রোভাইড করে দিলাম। হোমস্টে ছাড়াও দারাগাঁওর ঐতিহাসিক হেরিটেজ বাংলোতে আপনারা থাকতে পারেন। heritagebanglo.com এই সাইট থেকে আপনারা বাংলোটিকে বুক করতে পারেন। এখান থেকে পাশাপাশি আপনারা যেতে পারেন ইচ্ছেগাঁও, শিলেরিগাঁও, লাভা, লোলেগাঁও, ঋষভ, এছাড়াও ডেলো পার্ক ইত্যাদি। কালিম্পংয়ের আরেকটি ছোট্ট হ্যামলেট হল বিদ্যাং। রেলি নদীর কোলে অবস্থিত এই ছোট্ট সুন্দর জায়গাটি পর্যটকদের কাছে এখন হটকেক। বিদ্যাংয়ে রেলি নদীর ওপরে আছে বিদ্যাং ব্রিজ। যদিও ব্রিজটিতে এখন মেনটেন্যান্সের কাজ চলছে, তাই ব্রিজের ওপর দিয়ে আপনারা কোথাও যেতে পারবেন না। এখানে আছে মাত্র দুটি হোমস্টে, প্রথমে দেখলেন সঞ্জয় হোমস্টে এবং এখন যেটা দেখছেন নদীর ওপারে ওটি হলো দুন ভ্যালি হোমস্টে। যাদের পায়ের সমস্যা আছে, বেশি হাঁটাহাঁটি করতে পারবেন না, তারা সঞ্জয় হোমস্টেতে বুক করুন, কারণ এখানে একদম হোমস্টে পর্যন্ত গাড়ি চলে আসে। আর অ্যাডভেঞ্চার প্রিয়রা বুক করুন দুন ভ্যালি হোমস্টে। এখানে ট্রেকিংয়ের সুবিধেও পাবেন, একটি ছোট্ট সুন্দর ঝর্ণাও এখানে আছে। কালিম্পং থেকে রিজার্ভ গাড়ি ভাড়া নেবে 1000 টাকা। অবশ্যই বড় গাড়ি বুক করবেন, কেননা এখানকার রাস্তাটা খুব একটা ভালো নয়। কালিম্পংয়ের আরেকটি ছবির মতো সুন্দর ছোট্ট পাহাড়ি গ্রাম হলো মুনসং। মুনসং বিখ্যাত তিস্তার অপূর্ব ল্যান্ডস্কেপের জন্য এবং অবশ্যই সিংকোনা চাষের জন্য। মুনসং থেকে একটা অপূর্ব কাঞ্চনজঙ্ঘার ল্যান্ডস্কেপ তো আপনারা পাবেনই, এর সাথে বাড়তি পাওনা হলো 18টি বাঁকের মধ্য দিয়ে বয়ে চলা তিস্তার এক অপূর্ব ল্যান্ডস্কেপ। কিছু হোমস্টের ফোন নাম্বার আমরা প্রোভাইড করে দিয়েছি। এছাড়াও এখানে কাছাকাছি দেখতে পারেন জলসা বাংলো, ইচ্ছেগাঁও, শিলেরিগাঁও, ডেলো ইত্যাদি। জলসা বাংলোতে আপনারা থাকতে পারেন, ডিরেক্টরেট অফ সিংকোনাকে আপনারা মেল করুন কিংবা কলকাতার অফিসে আপনারা ফোন করতে পারেন। প্রায় 6000 ফিট হাইটে অবস্থিত ডুয়ার সংলগ্ন কালিম্পংয়ের আরেকটি পাহাড়ি গ্রাম হলো চিশাং। চিশাং থেকে ভুটানের তেন্ডু অঞ্চল এবং নাথুলা পাস ও ডোকালামের সুবিস্তৃত বরফে মোড়া পার্বত্য রাজি আপনারা দেখতে পাবেন। মালবাজার থেকে রিজার্ভ গাড়ি ভাড়া পড়বে 1200 থেকে 1500 টাকা। হোমস্টের ফোন নাম্বার আমরা আপনাদের প্রোভাইড করে দিলাম। এখান থেকে 30 মিনিট দূরত্বেই অবস্থিত তোদে বাজার। তোদে বাজার থেকে কিছুটা হেঁটে গেলেই পড়বে দাবাই খোলা। কাছাকাছি আপনারা যেতে পারেন দলগাঁও, তাংতা, ঝালং, বিন্দু পারেন ইত্যাদি। একটি নির্জনতার উপাখ্যান হলো শিলেরিগাঁও। ওল্ড সিল্ক রুট যাওয়ার পথেই এই শিলেরিগাঁও বিখ্যাত তার সূর্যোদয় এবং সূর্যাস্তের সাথে কাঞ্চনজঙ্ঘার যুগলবন্দির জন্য। কালিম্পং থেকে শিলেরিগাঁও দূরত্ব প্রায় 23 কিলোমিটার। রিজার্ভ গাড়ি ভাড়া পড়বে প্রায় 2000 থেকে 2500 টাকা মতো। একদম শেষে 6-7 কিলোমিটার পাথুরে রাস্তা ছাড়া, বাকি রাস্তা কিন্তু বেশ সুন্দর। এখানকার অপূর্ব সুন্দর ল্যান্ডস্কেপ এখানে বারবার আসতে আপনাকে বাধ্য করবে। কাছাকাছি আপনারা যেতে পারেন পেডং, আরিতার, ডামসাং ফোর্ট, র্যামিতে ভিউ পয়েন্ট, জুলুক ইত্যাদি। ডুয়ার্স ঘেঁষা কালিম্পংয়ের আরও একটি পাহাড়ি ছোট্ট সুন্দর গ্রাম হলো ঝান্ডি। মালবাজার থেকে দূরত্ব 33 কিলোমিটার। গরুবাথান পিকনিক স্পটের সামনে দিয়ে আপনারা যেতে পারেন কিংবা লাভার ঠিক 5 কিলোমিটার আগে ঝান্ডি যাওয়ার একটি রাস্তা বেঁকে গেছে, সেটি দিয়েও আপনারা যেতে পারেন। আমরা আপনাদের সাজেস্ট করব আপনারা লাভার রাস্তায় যান, অপূর্ব সুন্দর ল্যান্ডস্কেপ আপনারা দেখতে পাবেন। বন্ধুরা, এখানে থাকার জন্য বেশ কিছু হোমস্টে রয়েছে, আমরা তাদের ফোন নাম্বার এখানে প্রোভাইড করে দিলাম, কিন্তু চেষ্টা করবেন ঝান্ডি ইকো হাটের গ্লাস হাউসে থাকার। এখান থেকে পাশাপাশি আপনারা যেতে পারেন গরুবাথান পিকনিক স্পট, আই লাভ গরুবাথান সিগনেজ, ডালিম খোলা, ডালিম তার ভিউ পয়েন্ট, ডালিম ফোর্ট, এছাড়াও লাভা, লোলেগাঁও, ঋষভ ইত্যাদি। বন্ধুরা, নিউ জলপাইগুড়ি কিংবা শিলিগুড়ির থেকে এই গ্রামগুলোতে আপনারা দুটি রাস্তা দিয়ে আসতে পারেন, ভায়া কালিম্পং এবং ভায়া মালবাজার গরুবাথান। আমরা আপনাদের সাজেস্ট করব ভায়া গরুবাথান এই রাস্তাটি আপনারা চয়েস করুন। রাস্তার কন্ডিশনও খুব ভালো, তার সঙ্গে অপূর্ব সুন্দর সিনিক বিউটি আপনারা পেয়ে যাবেন। কেমন লাগছে আমাদের ভিডিও জানান আমাদের, আর এখনো যদি না সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল সাউন্ড অফ তিস্তা এবং আমাদের আরেকটি নতুন চ্যানেল সাউন্ড অফ তিস্তা এক্সট্রাস। বন্ধুরা, আজ এই পর্যন্তই, পরবর্তী ক্ষেত্রে ফিরবো বক্সা জয়ন্তীকে কেন্দ্র করে ডুয়ার্সের 3 রাত্রি 4 দিনের একটি ট্যুর প্ল্যান নিয়ে।
আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই ভ্রমণে থাকুন।